হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই স্প্রিংমি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চৌ আজ একটা ব্লগ শুরু করছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। তো দেখুন, মাকে নিয়ে বসেছি, মায়ের কাছে শিখবো পুরনো ফেলে দেওয়া শাড়ি থেকে কী করে পাপোস বানানো যায়। মা খুব সুন্দর সুন্দর বানিয়েছে, তো যেগুলো বানিয়েছে সেগুলো দেখাবো। তো মায়ের কাছে আমিও শিখি, তো ভাবলাম আপনাদেরকেও শেখাই। সবার বাড়িতেই তো থাকেই, পুরনো কাপড় থেকেই থাকে, একটু কালারফুল হলে ভালো হয়। যার যার যেমন থাকবে, শুধু কাপড় নয়, নাইটি বলুন, লুঙ্গি বলুন, যে কোনো কটনের কিছু জিনিস থাকলেই বানাতে পারেন। তো যেন দেখুন, পুরো শাড়ি নিয়েই বসেছি, পুরোটা দেখাবো যতটা সম্ভব। শিখি আমি, আর আপনারাও শিখুন মায়ের কাছে কেমন হয়, তারপরে কেমন বানিয়েছে মা, সেগুলো পরে দেখাচ্ছি। তো চলুন ব্লগটা শুরু করি। তো দেখুন কি কথা বলো, পুরো শাড়ির কি কথা পাটটা, আচ্ছা এই শাড়িটা যখন মানে ছিঁড়তে হবে, কেউ পুরো এই দেখুন লম্বা লম্বি করতে হবে, মানে আড়াআড়ি নয়, এইরকম আড়াআড়ি ছিঁড়লে হবে না, এই এই বরাবর লম্বা, পুরো লম্বা শাড়িটা। হাতের এই যে এই গিট, হাতের, হ্যাঁ ওই যে হাতের বুড়ো আঙুলের একটা গিট, সেই মাপে লম্বা লম্বি গোটা কাপড়টা, মানে এরকম সরু সরু উলের মতো পিস বার করে নিতে হবে। দেখুন মা করছে, দেখুন কত সুন্দর বেরুলো, এই যে লম্বা শাড়ি থেকে এই যে এক গিট, বুড়ো আঙুলের এক গিট যে লম্বা মতো বেরিয়েছে, এরকম গোটা শাড়িটা বার করে নেবো। দেখুন হাতে করে ছিঁড়ে যাচ্ছে, মানে পুরোনো শাড়ি তো তাই কাঁচি মাছি দরকার হবে না, আর কটন শাড়ি নরম হলে এমনি ছিঁড়ে যাবে। তো দুটো মা ছিঁড়েছে, তো দুটো দিয়েই দেখায়। আমরা যখন করবেন পুরো পুরো করে নিয়ে বানাবেন, একটা জয়েন্ট করে দেখাবো। আর ওর জন্য লাগবে 9 নম্বর কাঁটা। তো এগুলো মায়ের পুরনো ইউজ করা, মা অনেক বানিয়েছে, ওই জন্য একটু সরু হয়ে গেছে, এতে মোটা কাঁটা দরকার। 8 নম্বরও চলবে, 9 নম্বরও চলবে। কাঁটা অনেকদিন বোনা টোনা হয় না, মা ছিল পুরনো আগে, সোজা টোজা বোনার আমাদের বাড়িতে খুব ছিল, তো মা বানাতো আগে। তো এগুলো দেখুন এরপরে কি করবেন, এরপর যেমন সোজনে ঘর তোলে উলের, একই জিনিস ঘর উঠাবে। তো এর জন্য জোড়া জোড়া দরকার, 8টা নিতে পারে, 10টা, 12টা, 16টা, 18টা, তো মা বলে 14টা, 18টা, 22টা, মানে যেমন মাপের হবে সেরকম হিসেবে 14টা থেকে শুরু হবে। আর ডবল নিতেই হবে, সিঙ্গেল হবে না, মানে 13টা হবে না, 11টা হবে না, 14টা নয়, 16টা নয়, 18টা, 18টা নিলে একটু বড় হবে। কত সুন্দর, কেউ বলবেই না। পাপোস বলুন, এমনি বসার চেয়ারে পাতা যেতে পারে, টেবিলে ছোট ছোট করে গ্লাসের নিচে রাখে সেরকমও বানাতে পারেন। আর এটা কত বড়টা, 32টা, এটা 32টা, দেখুন এটা অনেক বড়। ওই জন্য এগুলো 16টা ছিল, এটা 32টা, যে যেমন জটা নিতে পারবে। আর এই ডিজাইনটা খুব সুন্দর, দেখুন এটাও, এটাও বোধ হয় 18টাই হবে, হ্যাঁ এটা ডিজাইনটা একটু অন্যরকম, দেখুন কত সুন্দর। এগুলো মা বানিয়ে রেখেছে, তা দেখে খুব ভালো লাগলো বলে ভাবলাম আমিও শিখি আর আমাদেরকেও শেখাই। কিছু খুব শক্ত নয়, সবাই বানাতে পারবে, সোজা উল্টো যে বুনতে পারে তো সবাই সে পারবে বুনতে। 16টা নেবে, 18টা, তো মা 18টা ঘর উঠিয়ে নিয়েছে। যে জটাই ঘর নেন, প্রথম বোনা হবে 4টে ঘর সোজা, প্রথম বোনা হবে 4টে ঘর সোজা। তো দেখুন এরকম ভাবে বুনবেন, যারা সোজা উল্টো বুনতে জানেন তারা তো জানে, যারা জানেন না এরকম ভাবে নিয়ে যেমন কাঁটায় বোনে। প্রথমে 4টে ঘর বুনতে হবে, তাই
অনেকদিন পর এই কাঁটা বোনা করছি, অভ্যাস অত নেই, আগে বোনার অভ্যাস ছিল, করতাম অনেক কিছু। মা খুব ভালো সেলাই জানে বলে আমরাও শিখেছি, স্কুলেও ছিল সেলাই আমাদের। দেখুন এই যে চারটে বুনে নিলাম, চারটে ঘর, 1 2 3 4। এই প্রথম যে জটাই ঘর নেবেন, আগেও বললাম প্রথমে চারটে ঘর বুনতে হবে, তারপরে কি করতে হবে, কাঁটাটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে চারটে ঘর বুনলাম, এই চারটেকে এবারে শুধু সোজা বুনবো, উল্টো দিকে সুতোটা ঘুরিয়ে নিয়ে, সুতোটা ঘুরিয়ে নিয়ে। এর বোনা সবই সোজাই, কিন্তু উল্টো না, সোজাই। হ্যাঁ সোজাই। কাঁটা ব্যবহার করিনি বলে হাতগুলো ঘুরছে, মা এতগুলো করে করে, মায়ের একদম, মায়ের এমন নেশা, মা করবে সারা রাত জেগে জেগে করে নেবে, এক এক দিনে এক একটা করে নিয়েছে। চারটে বোনা হলো, সেই চারটে কাঁটা ঘুরিয়ে সোজা বোনা হলো। এরপর কি, প্রত্যেক কাঁটায় দুটো করে বাড়বে ঘর, মানে ঘর বাড়াতে হবে না, এই যে কাঁটায় যে 14টা 16টা ঘর নেওয়া হয়েছিল, প্রত্যেক কাঁটাতে দুটো করে এগিয়ে এগিয়ে যাবে, বাড়া হবে না। মানে প্রথমে চারটে বুনলাম, তারপরে কাঁটাটা ঘুরিয়ে নিয়ে ওই চারটে ঘর সোজা বুনলাম, এরপর চারটে হয়ে গেছিল, এবারে 6টা, শুধু দুটো ঘর বেড়ে বেড়ে এই কাঁটায় আসবে। তাই একটু অসুবিধা হচ্ছে বলে মাই বুনছে, মায়ের কাছে শিখছি। যেমন প্রথমে চারটে নিলাম, তারপর কাঁটা ঘুরিয়ে চারটে সোজা বুনলাম, তারপর এবার 6টা, দুটো ঘর বাড়ি বাড়ি যেতে হবে, যেন জোড়া জোড়া ঘর নিতে হবে। দেখুন এই যে কোনা একটা, যে কাপড় একটা বেরিয়েছিল সেটা দিয়ে মা এতটা বুনল, এতটা হয়েছে। দেখুন মা এতটা, এই যে একটা দিয়ে এতটা হলো, এই যে একটা পাড় যে ছিঁড়লো ওটা দিয়ে এতটা হয়েছে। এবারে যে একটার সাথে একটা কেমন করে জুড়তে হবে সেটা মা দেখাচ্ছে, মানে গিট দিলে তো হবে না, গিট দিলে দেখতেও বাজে লাগে, তো মা কেমন করে সেলাই করলো, কত কত সেলাই করবেন, তাই মা দেখাচ্ছে কি করে জোড়াটা হবে। একটা মানে অনেকগুলো তো জুড়ে জুড়ে করতে হবে, তো একটার সাথে একটা কি করে জুড়বেন দেখুন ভালো করে। তো দুটো পাড়কে নিয়ে দেখুন একটার ওপরে একটাকে চাপিয়ে দিয়েছে, যে দিয়ে মুড়ে দিচ্ছে, একটার ওপরে একটাকে দিয়ে মুড়ে দিয়ে ওটার সাথে ওটা বুনে দেবে।
উল নয় তো, উলগুলো একটু বেশি নরম হয়, তাড়াতাড়ি বোনা যায়। এগুলো একটু সব মানে করতে একটু টাইম লাগবে, এই যে এরকম এরকম করতে করতে ঘরগুলো একটু বড় বড় মোটা মোটা হয়। তো মোটা মোটা বললেই বেশ, চাবুক মতো হয়। উলের হলে কি নরম, উলটা পাতাও যায় না পাপোশের মতো, এটাতে সুবিধা, ওই জন্য গিট গিট পড়া হয়ে থাকছে। এই যে দেখুন শাড়ির বলে, এই যে গিট গিট পড়া, এগুলো বড় বড় আসছে, এগুলো বুনতে একটু টাইম লাগবে, করতে করতে অভ্যাস হয়ে গেলে অসুবিধা নেই। কত সুন্দর জিনিসটা, মানে ভাবাই যায় না, পুরোনো কাপড় লোকে ফেলে দেয় বাসন কেনে এখানে, কিন্তু এগুলো বাড়িতে বানালে দারুণ লাগবে দেখতে। জুড়ে গেছে তো দেখুন কত সুন্দর, তাড়াতাড়ি জুড়ে দিল গিট না দিয়েও, একটার ওপরে আর একটা দিয়ে দেখুন কেমন করে জুড়লো, আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। এই যে এরকম নতুন যেটা নেবেন সেটাকে নতুনটা নেবেন, আর যেটা কাঁটায় জোড়ানো থাকবে ভেতরে এরকম ভাবে, এই যে মা এরকম নিল দিয়ে কাঁটায় যেটা মানে বোনার ছিল সেটাকে এরকম ভাবে ঢুকিয়ে দিয়ে দেখুন, এই যে একটার ওপরে একটা দিয়ে, এদিকে একটা মুড়ে, এদিকে একটা মুড়ে দিয়ে দিয়ে, আর কাঁটায় যখন ঢোকাবেন এরকম করে ঘুরিয়ে বুনে নিতে হবে, এরকম ভাবে মা এটা জয়েন করবে। আর এই মাপ গুলো যেন একই মাপের হয়, মানে কম মোটা কম হলে কি হয় ঢুকে যায় ভেতরে, মানে দেখতে শেপটা ঠিক হয় না গোল মতো, মা কেটে কেটে অভ্যাস, আমি কাটছিলাম, মা বললো আমি কাটবো থাক, মানে ছোট বড় হয়ে গেলে দেখতে শেপটা বাজে হয়ে যায়। আমরা ভাবি কিছুই নয় বোনা, তো শুধু সেটা নয় যে মাপের এগুলো কাটতে হবে, এটাও একটু মানে দেখে কাটতে হবে, যেন সবকটা মাপ এক হয়, চওড়াটা লম্বাটা তো একই হবে, লম্বা শাড়ি লম্বাটা ছোট বড় হলেও যদি মাঝখানে ছিঁড়ে যায় অসুবিধে নেই, কিন্তু এই চওড়াটা যেন এক হয়। এই এই একটা গিট, একটা গিট এটা বুড়ো আঙুলে। দেখুন এই প্রথম কাটাটা বোনা হয়ে গেল, মানে কি মা যে ষোলোটা ঘর নিয়েছিল প্রথমে দেখালাম, প্রথমে চারটে দিতে হয়েছিল, চারটে নেওয়ার পর চারটে এইদিকে বুনে নিল, তারপরে কাঁটাটা ঘুরিয়ে চারটে ঘরকে এইদিকে সোজা, তারপরের কাঁটায় ছটা, আবার ওইদিকে ঘুরিয়ে ছটা, এই করে করে প্রত্যেক কাঁটায় দুটো করে করে বাড়িয়ে বাড়িয়ে যে এই কাঁটাটা শেষ হয়ে গেল। তো এই কাঁটাটা যখন মানে এইটা যখন শেষ হবে, তো পরে আবার প্রথম থেকে যখন কাঁটাটা ভরে যাবে, তো প্রথম থেকে আবার চারটে করে শুরু হয়ে হয়ে যাবে, আবার যখন পুরো ভরে যাবে আবার চারটে করে করে, প্রসেসটা একই জিনিস হবে, খুব বেশি কিছু শক্ত নয়, চারটে এইদিকে আবার উল্টো দিকে চারটে এইদিকে করে করে জিনিসটা হবে। তো মা এতটা হয়ে গেল ওই জন্য দেখালাম। তো দেখুন দেখিয়ে দিলাম কোথাওটা, তো এটা বুনতে তো টাইম লাগবে, তো প্রথমটা দেখিয়ে দিলাম ধরাটা, তো এইভাবে শুরু হয়েছে, এটাই বড় হতে 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 গোল এরকম আসবে, তারপরে এই যে সেলাই করতে হবে, এই যে মা এখানে সেলাই করেছে, এই দিকটা যেমন ধরেছে মা, এই দিকটা এরকমই বুনতে বুনতে যে ডিজাইন বললাম একইভাবে বুনতে বুনতে এসে এখানে শেষ হবে, তারপরে আসন বোনা সূচ দিয়ে এই কাপড়ের মানে টুকরো দিয়েই সেলাই করে নেবেন, তো এরকম হবে। তো যেন দেখিয়ে দিলাম, দেখুন এটাও একই তৈরি হচ্ছে, অন্য কিছু নয়, আমাদের বিশ্বাস না হলে দেখুন, এই যে একই মা বুনছে একই জিনিস। তো দেখুন ছেঁড়া কাপড় দিয়ে কেমন ছেঁড়া ফাটা কাপড় পুরনো দিয়ে সুন্দর নানান রকম ডিজাইন, এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আছে, তো এগুলো সুন্দর মতো বানানো হয়েছে। তো আপনারাও যদি বানাতে চান তো অবশ্যই ভিডিওটা দেখুন, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন সুন্দর সুন্দর কত জিনিস তৈরি হয়ে গেছে, তো মায়ের কাছে আমি শিখে গেলাম, যে ওখানে অবশ্যই যদি করি আমাদেরকে তো দেখাবোই চৌকোটা। হ্যাঁ, আর যদি এরকম না হয় তো বড় ঘর নিয়ে যেমন মাফলার বোনে উলে, তো ওরকম লম্বা বানিয়ে চৌকো করতে পারেন, মায়ের গোল ডিজাইন ভালো লেগেছে এরকম ডিজাইন ভালো লেগেছে বলে মা এগুলো করেছে। আর যদি খুব চওড়া বুনতে অসুবিধা হয়, দুটো পাটে পাটে ভাগ করে মাঝে সেলাই করে চওড়াটা, যেমন পাপোষ আমাদের ঘরে ডোরমেট গুলো থাকে, তো সেরকমও বানাতে পারেন, সবকিছুই বানানো যায়, পুরুষেও বানানো যায়। তো মা এগুলো বানিয়েছে বলে এগুলোই দেখালাম, তো দেখুন আমাদের ভালো লাগবে দেখলে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর